সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এটা ইজি চেয়ারটা এত ভালো লাগছে, আমার উঠতে ইচ্ছে করতেছে না। তো অনেকক্ষণ বসে আমি এটাতে দোল খেয়েছি, আর এদিকে জারিন তিশা গল্প করতেছে। আর এই তো আমাদের আড্ডাও শুরু হবে, আমাদের সাইনাপা এখন আসবে, আমরা ওয়েট করতেছি। তো এই তো বান্ধবীর বাসা, একটু সবাইকে একটু শেয়ার করছি, ও কত সুন্দর করে সাজিয়েছে। আর ওর শাহজাহানপুরে কেজেড ফার্নিচারের শোরুম আছে, একতলা দোতলা পুরোটা শোরুমই আমার বান্ধবীর, আর তাই জন্য ওর ফার্নিচারগুলি সব ওর শোরুম থেকেই নেওয়া হয়। এই জিনিসটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এই ড্রেসিং টেবিলটা একদম নিউ আনকমন। আমাদের জাতীয় ফুল শাপলা, হ্যাঁ কি সুন্দর না শাপলা ফুলটা, আর একদম পানিতে ফুটে আছে সুমি। এটা পদ্ম ফুল, আল্লাহ আমি ভুল বলছি, শাপলা না এটা পদ্ম। আচ্ছা এটা কি ফুল আপনারা কমেন্ট করে বলবেন, আপনারা কমেন্ট করবেন এটা কি ফুল, ঠিক আছে? পদ্ম ফুল, হ্যাঁ পদ্ম ফুল, এটা শাপলা না, শাপলা তো সাদা হবে, সাদা আবার লাল শাপলা দুইটাই আছে। হ্যাঁ আপনারা কমেন্ট করবেন এটা কি ফুল, ঠিক আছে? বাসায় এই জিনিসটা ভীষণ ভালো লাগছে, এটা একটা পদ্ম ফুল, আর এটা একটা অ্যাকুরিয়াম, অনেকে এই বয়ামটাতে মাছ রাখে, আর ও পদ্ম ফুল পালতেছে, এই সে পদ্ম ফুল। আর আমাদের বিকালের নাস্তা কাবাব ছিল, পুরি ছিল, চা, আম, মালটা আর নাশপাতি আমরা খেয়ে ফেলেছি, এখন খাওয়া দাওয়া শেষ। শাইনের জন্য রাখা হয়েছে, আমাদের শাইন ডার্লিং চলে আসতেছে, সে অলরেডি রাস্তায় আছে, অন দা ওয়ে, এখনই চলে আসবে একটু পর। আর এই তো আমাদের আড্ডা টাড্ডা এখন চলবে, সবাই অবশ্যই আমাদের আড্ডাতে শরিক হবেন, হ্যাঁ আমাদের ভিডিওগুলি দেখবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এই যে শাপলাটা, না পদ্ম ফুল, এটা লাল পদ্ম না শাপলা, সাদা ইলিশ মাছ খাওয়াবো। আমরা সবাই আড্ডা দিচ্ছি, আড্ডা চলছে, মজাই লাগতেছে। আর আমি তো ভিজি ভুজি একদম শেষ, আর ভিজিটি যে আয়শা একদম ড্রেস চেঞ্জ করে বসে আছি, আর এদিকে কুমকুম আছে এই যে আমার সাথে, আর লিপি সুমি কাজ করতেছে খুব গুণের, তারা তারা ইলিশ মাছ বাঁচতেছে, কাটা বাঁচতেছে ভর্তা বানানোর জন্য, ইলিশ মাছের লেজের ভর্তা। ও আমাদের বিকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, ফল টল কাবাব কোপ্তা এগুলি সব সুমি সব রেডি করে রাখছে আগে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা অলরেডি খেয়ে দিয়ে এখন আড্ডা চলছে আমাদের। কুমকুম এখানে বস, উঠ, ওইখানে নিচে ফ্লোরে, ওর ফ্লোরে আরাম লাগতেছে, কিন্তু একসাথে দুইজন ভালো লাগবে। হ্যাঁ এই যে আমরা দুই বান্ধবী অলরেডি গল্প করতেছি, আর লিপি সুমি ভর্তার জন্য ওরা ইলিশ মাছ বাঁচতেছে। এই তো তো আজকে আমাদের সঙ্গে থাকুন, আমাদের আরও অনেক ভিডিও আছে, আমাদের লাইভ হবে, আড্ডা হবে, আপনারা সবাই দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অবশ্যই আবার আরও ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছের লেজ ভর্তা কীভাবে বানাচ্ছে দেখেন, সুমিল কাঁটা বাঁচতেছে, আর ইলিশ মাছের কাঁটা কীভাবে বাঁচতে হয় সেটা দেখেন, আমরা সবাই খাবো। তো এই তো ইলিশ মাছের কাঁটা বাঁচা হয়ে যাচ্ছে, এখন ভর্তা বানালে আপনাদেরকে আবার দেখাবো ভর্তাটা কিভাবে বানাচ্ছে। এদিকে লিপিও কাঁটা বাঁচা শুরু করে দিছে, এদিকে সুমি কাঁটা বাঁচা শুরু করে দিল, এখন আমরি আর কুমকুম বসে বসে আড্ডা দিচ্ছি। হ্যাঁ আমি আর কুমকুম গল্প করতেছি, এ হলো অবস্থা, আর ওরা সবাই কাজ করতেছে। তো যাই হোক, আমরা যখন খাবো অবশ্যই দেখাবো খাওয়াগুলি, আমাদের আরও আইটেম আছে, এটা আমাদের রাতের আয়োজন, রাতের আয়োজন চলছে।